পার বিজয় সংঘ ক্লাবের উদ্যোগে তারা প্রত্যেক শনিবার মাসের সেকেন্ড স্যাটারডেতে তারা একটা উদ্যোগ নিয়েছে, যারা পথ চলতি গরিব বংশের মানুষই হোক আর যেই হোক তাদেরকে 2 টাকার মূল্যের বিনিময়ে তাদেরকে খাবার সরবরাহ করার একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই ক্লাবের কর্তৃপক্ষকে এবং যারা এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে মানুষের সেবার কাজে যারা এগিয়ে আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটাই আমাদের যে সমাজ পরিবর্তনের কথা যেটা আমরা বলছি, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য যে মানুষ সবাই সমাজের কাছে আরও অগ্রতি হয়ে আমি যারা এখন তারা খাওয়ার ডিস্ট্রিবিউশন করছে আমি তাদের পরিচয় জেনে আরও বেশি আনন্দিত হয়েছি। তার মধ্যে একজন স্কুল টিচারও রয়েছেন। তো এই যে সামাজিকতার কাজে এগিয়ে আসা অনেক আমাদের এখানে সমাজের বিত্তশালী লোকেরাও রয়েছেন, তারাও এগিয়ে এসে এই সমাজের কাছের জন্য এগিয়ে আসছেন, আমি ধন্যবাদ জানাই এরকম মহতী উদ্যোগকে। এবং আমি আশা করব যে আগামী দিন আরও তারা বেশি করে এই সমাজের কাছে এগিয়ে আসবে, সেটা আমি মানে সকলের কাছে প্রার্থনা করব। আমি সমাজের প্রত্যেক অংশের মানুষের কাছেও আবেদন রাখব যে আমরা যেই সমাজটাতে বসবাস করি, এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই রাষ্ট্র চিন্তাভাবনা নিয়ে সকলে সমাজের কাছে এগিয়ে আসুন, এটা আমি আজকে আহ্বান রাখছি।